আশেপাশে বাজ পড়ছে, জেনে রাখুন কি করবেন আর কি করবেন না। প্রায় এমন সময় বর্ষা আসার ঠিক আগে কিউমুলোনিম্বাস মেঘের আগমনে বাজ পড়ার পরিস্থিতি তৈরি হয়। মূলত ক্লাউড টু গ্রাউন্ড লাইটিং বা মেঘ থেকে মাটিতে নেমে আসা বজ্রপাতের কারণেই মানুষের প্রাণ যায়। আবহাওয়ার উপর মানুষের নিয়ন্ত্রণ কখনোই থাকে না। তবুও কিছু সাবধানতা আমাদের পরিবারের মানুষদের দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে। এক, বজ্রপাতের সময় আমরা যেমন পরিস্থিতিতে থাকি, কাছাকাছি কোনো ঘর, মন্দির বা দোকানে আশ্রয় নেওয়া সবচেয়ে ভালো। দ্বিতীয়ত, খোলা জায়গায় থাকলে শুধু যদি বজ্রপাত ঘটে, বৃষ্টি যদি না হয় তবে মাটিতে শুয়ে পড়তে পারো। তৃতীয়ত, বাজ ও বৃষ্টি একসাথে পড়লে নিজেকে যতটা সম্ভব ছোট বা গুটিয়ে এক জায়গাতে বসে থাকা ভালো। চার নম্বর, ছাদযুক্ত চার দেওয়াল সবচেয়ে বেশি নিরাপদ আশ্রয়। পঞ্চম, বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত হয় এমন কোনো ধাতব বস্তু থেকে দূরে থাকো। যদি বাড়ির সামনে কোনো ধাতব তার বা কোনো কিছু জামা কাপড় শুকনো করার জন্য টাঙানো থাকে তবে তা খুলে বর্ষার সময় বাড়িতে রেখে দাও। ষষ্ঠত, বাজ পড়ার সময় ফাঁকা মাঠে কখনোই থাকা উচিত নয়। সপ্তম, বজ্রপাতের সময় গাছের তলায় আশ্রয় নেওয়াও খুব নিরাপদ নয়। অষ্টম, বড় গাছ বা বিদ্যুতের পোলের কাছাকাছি কখনোই থাকবে না। নাইন, বাজ পড়ার সময় গাড়িতে থাকাও নিরাপদ নয়, তাই ট্রাভেল করার সময় বা গাড়ি চালানোর সময় গাড়িকে দাঁড় করিয়ে বা নেমে যাই সবচেয়ে যুক্তিযুক্ত হবে। দশ, বাজ পড়ার সময় জলে বা পুকুরে থাকবে না। হ্যালো বন্ধুরা, এ টু জেড জিরোর পক্ষ থেকে আমি অমিত। বন্ধু, ভিডিওটি ইনফরমেটিভ লাগলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এই বর্ষায়, এই ওয়েদারে বন্ধুদের পরিবারের মানুষদের সচেতন করতে পারো।